फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग। तो सकाल एखन कटा बजे? एखन बजे 9টা। আমরা সবে ঘুম থেকে উঠলাম আর আমার ছেলে দেখো সাইকেলটা বাড়ি থেকে নিয়ে আসছে টেনে টেনে। তো এখন সাইকেল নিয়ে মামা বাড়িতে টলাতে বেরিয়ে পড়েছে। তাড়াতাড়ি দাঁত মাজ বল। হ্যালো ফ্রেন্ডস, দেখো সবার বাড়িতে সরকারি বাড়ি হচ্ছে এই একটা, এই একটা আমাদের, মানে এখানে সুদূরভাগ শুধু লাল লাল দেখতে পাবো, সব লাল বাড়ি। তাহেরপুর পুরো লাল বাড়ির দেশ হয়ে গেছে, তাই তো? সবার লাল বাড়ি না, রেড কালার। তোমার মামা বাড়ি কোনটা? ওইটা তোমার মামা বাড়ি, ওইটা আমার মামা বাড়ি। আমার মামা বাড়ি তো অনেক দূরে। তাড়াতাড়ি চলো দেখি আমার বাবা কি করছে। আয়রন করছে। আর আমার মা রান্নার জোগাড় জানতি করছে। আর আমার ভাই এই সবে ঘুম থেকে উঠলো, লাট সাহেব। উঠে এখনো মশারি দিয়ে উঠতে পারেনি। বিছানার চাদরটা পাললে পাল্টাতো না। বিছানা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে এখন ব্রেকফাস্ট করছে। তো চলো দেখি ও কি করছে। সকালে এখন দুধ রুটি খাচ্ছে। কি খাচ্ছ? না, আমাকে খাওয়াই দিতে হবে না, তুমি খাও। খেলে, তোমার খেলেই তো তোমার শক্তি হবে। টেস্টি, এরকম করে দেখো। পাশের বাড়ির একটা ছোট্ট পুচকে মামার ব্যাট দেখেছে, এখন ও ব্যাটের বায়না করছে। তাই ওর মামা হচ্ছে একটা দিয়ে ব্যাট বানিয়ে দিচ্ছে ওকে, আর ও আনন্দে লাফাচ্ছে ব্যাট নেওয়ার জন্য। হ্যাঁ, মামা কি বানিয়ে দিচ্ছে? তো এখন সকালে ভাতটা খেয়ে নি, মাংস আর ফুলকপি সিম ভাজা, ওটা ভাইয়ের। তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। আমার ছেলে এখন ঘর ঝাড় দিচ্ছে। আর আমাদের বাড়ি যাবার কথা ছিল কালকে, তো হঠাৎ করে ঠিক হলো যে আজকেই চলে যাই। তাই সব এখন প্যাকিং হচ্ছে। কি করে বাড়ি যাবি এখন? পায়ে লেগেছে, ভালো হয়েছে। কি করে লাগলো? কি করে লেগেছে? কোনখানে গেছিলি? আমরা এক কি মাস্ক পরেছি দেখো সবাই। আচ্ছা, কে বানিয়ে দিয়েছে মাস্ক? রাখবে না? কেন থাকবি না? কেন? ও এখন মামা বাড়ি পচা। টাটা করে দে সবাইকে। তো আমাদের 7:30টায় ট্রেন আর এখন বাজে 7টা। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো দেখো স্টেশনে চলে এসেছি। আমার ছেলে সাইকেলটা চালানোর জন্য উঠে পড়ে লেগেছে। সাইকেল নিয়ে মানে ও কি করবে ও বুঝতেই পারে না।
তো কালকে যাওয়ার কথা ছিল, আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছি। মানে সকাল সকাল না অত ভোরে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না সত্যি কথা। রাত্রেবেলায় চলে যাওয়া ভালো, রাত্রে ঘুমটা একটু ভালো মতন হবে। আর ট্রেনের মধ্যে ও যা শুরু করেছিল বলার মতো না, সবাই দেখে হাসছিল। মানে এটা ওর বাবার ট্রেনে এমন ভাব করছিল, শুয়ে বসে মাথায় হাত দিয়ে একাকার। দিক চাপা দিক, এবার গাড়িটা বাইরেই থাক। সো অনেক যুদ্ধ জয় করে বাড়ি আসলাম। তো নিজের ঘর যেমনই হোক তাও শান্তি সত্যি কথা। আর আজকে একটা লেটেস্ট জিনিস করেছি, তাহেরপুর থেকে ব্যান্ডেল পর্যন্ত আমি নাইটি পরে এসেছি, ওপরে গ্রাউন আর সোয়েটার জড়িয়ে। তোমরা কি কখনো পারবে? চ্যালেঞ্জটা তাহলে অ্যাকসেপ্ট করে নাও, যে আমি সত্যি ভাবতে পারিনি যে নাইটি পরে চলে আসব। তো এখন পুরো একদম টায়ার্ড হয়ে গেছি, তো এখন একটু রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো তারপরেও এডিট করতে হবে ভিডিওটা যেহেতু। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি তো প্রেস করেই দেবে। তো গুড নাইট, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। কালকে 31 ডিসেম্বর, পিকনিক আছে আমাদের এখানে, সেই জন্যই আরও তাড়াতাড়ি চলে আসলাম। তো টাটা।